মুখে আল্লাহু আকবার ধ্বনি, মাথায় কালেমা খচিত পতাকা আর হাতে স্বাধীন ফিলিস্তিনের সংহতি পতাকা নিয়ে নামাজের পরপরই ঢাকার রাজপথে নেমে আসেন মুসল্লিরা। এ সময় আগ্রাসী ইসরায়েল বাহিনীর বর্বর হামলার ভয়াবহ সব চিত্র সম্বলিত ব্যানার ফেস্টুনে ছিল মিছিলকারীদের হাতে। স্বাধীন ফিলিস্তিনের দাবিতে মুখরিত হয় ঢাকার আকাশ। অবিলম্বে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ঘোষণা করে হামলা বন্ধের দাবি তোলেন মুসল্লিরা। মুক্ত ফিলিস্তিন, ফিলিস্তিনের জনতার মুক্তি চাই, নির্যাতিত জনতার মুক্তি চাই। ফিলিস্তিন স্বাধীন একটি রাষ্ট্র হিসেবে আমরা দেখতে চাই। ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করতে হবে এবং দখলদার ইসরায়েলদেরকে এখান থেকে বিতাড়িত করতে হবে। এ সময় তারা ফিলিস্তিনিদের মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়ে আগ্রাসী দখলদার ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। সারা বিশ্ব মুসলমানদের একই চাওয়া, ফিলিস্তিন স্বাধীন করতে হবে, ফিলিস্তিনের স্বাধীনতা চাই। ফিলিস্তিনে যারা নির্যাতিত নিপীড়িত মুসলমানদের পক্ষে সমস্ত বিশ্বের মুসলমানদের এই মুহূর্তে একত্রিত হওয়া প্রয়োজন। ফিলিস্তিনের পক্ষে অবস্থান নেয়ায় সরকারকে ধন্যবাদ জানিয়ে স্বাধীন ফিলিস্তিনের পক্ষে জনমত গঠনে বাংলাদেশকে আরো কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান মুসল্লিরা। জাতীয় সংসদে মিথ্যাবদ্ধ পাস করে বহির্বিশ্বকে চাপা ফেলাতে হবে, স্বাধীন ফিলিস্তিনকে কি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে হবে। সরকারের কাছে দাবি, সংসদে ইসরায়েলের পক্ষে নিন্দা প্রস্তাব আনুন এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে এই ইসরায়েলি দুঃশাসনের বিরুদ্ধে জনমত গড়ে তুলুন। ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন স্থানে বর্বর ইসরায়েলি হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেন মুসল্লিরা। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা।